জলপাইগুড়ির গ্রামগুলোয় গেছিলাম, সব রাজবংশী গ্রাম। কি নিদারুণ, শুধু টিন আর টিন উড়ে পড়ে আছে মাটিতে। চোখের সামনে আমি 800 বাড়ি দেখেছি, একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। অত্যন্ত বেদনা নিয়ে এই দৃশ্য দেখে আপনাদের কাছে এসেছি। আমি তাদের প্রশ্ন করেছিলাম, নরেন্দ্র মোদীজি রাজধর্ম পালন করে 42,000 কোটি টাকা দিয়েছেন, 45 লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলে পিসিমণি লিখে পাঠিয়ে দিয়েছেন, আর গ্রামগুলোতে শুধু কাঁচা বাড়ি আর টিন, একটাও পাকা বাড়ি নেই। চোর তৃণমূল আপনাদের সব গাড়িগুলো খেয়ে ফেলেছে। তাই এই নির্বাচনে বদলের ডাক দিয়ে, বিধানসভার বদল, রাজ্যের বদল, তার আগে কোচবিহার থেকে পুনর্বার নিশীথ প্রামাণিককে জয়ী করার আবেদন নিয়ে আপনাদের দুয়ারে আমি হাজির হয়েছি। আমার সম্মানীয় গণদেবতা জনতা জনার্দন, না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না, এত মা এসেছে, মায়েরা এসেছে, দেবী শক্তি এসেছে, শক্তি স্বরূপারা এসেছে, এরা সবাই সন্দেশখালীর বদলা নেবে 19 এপ্রিল ইভিএমে। মাননীয় নিশীথ প্রামাণিক তার নতুন পরিচয় নেই, সফল রাষ্ট্রমন্ত্রী, কাশ্মীর থেকে কন্যাকুমারী, এই কোচবিহারের রাজবংশী যুবকটি প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি হয়ে ঘুরে বেড়ায়, গর্বে আমাদের বুক ভরে যায়। তামিলনাড়ুতে গাঢ় বনার নিচ্ছে কে? আমার ভাই নিশীথ প্রামাণিক। আবার কে ইটানগরে গাঢ় বনার নিচ্ছে কে? আমার ভাই নিশীথ প্রামাণিক। আবার কে শ্রীনগরে সরকারি মিটিং করছে কে? আমার ভাই নিশীথ প্রামাণিক। আবার কে খেলো ইন্ডিয়া উদ্বোধন ইন্দোরে হায়দ্রাবাদে করছে কে? আমার ভাই রাজবংশী ভাই, উত্তরবঙ্গের ভূমিপুত্র, বাংলার তাজা নেতা নিশীথ প্রামাণিক। আবার কে মার্জিনটা ট্রিপল করবেন তো? 54 না কত ছিল না গতবারে? মাত্র 15 দিনের প্রস্তুতি, এবারে তো 2.5 মাসের প্রস্তুতি। 1.5 লাখ ফেরাবে তো? আরো বাড়াবেন তো? নিশ্চিত তো? নিশ্চিত দিল্লি যাচ্ছে এইবার, 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 ফির একবার, ফির একবার। মঞ্চে উপবিষ্ট জেলা সভাপতি এমএলএ সুকুমার রায়, জমিদেতা আশীর্বাদক নগেন্দ্রনাথ বর্মন, জাতীয় নেতা আমাদের অভিভাবক হেমচন্দ্র বর্মন, স্থানীয় বিধায়ক পরমপ্রিয় বরেণচন্দ্র বর্মন, মাথাভাঙা বিধানসভার সুশীল চন্দ্র বর্মন। সুশীল বাবুর একটা কাহিনী আছে, আমরা বিধানসভায় দুর্গা পূজার পরে বিজয়া সম্মেলনী করি, আর সুশীল দাকে বলি আপনি একটা গান করুন, ভাওয়াইয়া গান। সুশীলদা সঙ্গে সঙ্গে গান ধরেন, ফাঁদে পড়িয়া বগ্গা কাঁদে রে, ফাঁদে পড়িয়া বগ্গা কাঁদে রে, কাঁদে রে। মানে কি? পার্থ গেছে জেলে, পিসি কাঁদে, কেষ্ট গেছে জেলে, পিসি মণি কাঁদে, বালু মল্লিক গেছে রে সঞ্চর জেলে, পিসি কাঁদে, শাহজাহান গেছে জেলে, পিসি কাঁদে। তাই তিনি আমাদের ওই গানটা করেন আর আমরা তাল মিলাই।
যে ফাঁদে পড়ে আছে, আমরা আরো বড় ফাঁদ দেখতে চাই। পিসির আলালের দুলাল কয়লা ভাইপো কবে যাবে তার অপেক্ষায় বাংলা। তাই তো, তাই তো, সবাই চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে।